তারা করে ফল ঘোষণা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মঞ্চে হয়নি তিন নামী শিল্পীকে চিত্রনায়িকা কবির শখ ও অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী তারা তিনজনই তিনজনের অবস্থানে যথেষ্ট পরিচিত চিত্রনায়িকা আইরিন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও চাঁদনি দেশের ছবি জঙ্গনের জনপ্রিয় মুখ তিনজনকেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় পারফর্ম করার আমন্ত্রণ জানায় আয়োজক কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে একাধিকবার সময় দিয়েও শেষ পর্যন্ত মঞ্চে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে এমনকি শুক্রবার অনুষ্ঠান শেষ হলেও তাদের চুক্তির টাকা পরিশোধ করা হয়নি আয়োজক কর্তৃপক্ষ অন্তঃসবিজের পক্ষ থেকে কোরিওগ্রাফার সোহেলের সাথে যোগাযোগ করা হয় তাদের তিনজনকে দিয়ে একটি নাচের পারফর্ম করার জন্য এক্ষেত্রে আনিকা কবির শখ নাচতে আগ্রহী ছিলেন না দীর্ঘদিন ধরে তিনি নাচ করেন না এরপরেও তাকে রাজি করানো হয় শুক্রবার গ্রিন রুমে তিনজনই সাজ নিয়ে অপেক্ষা করতে থাকেন দলীয় পারফর্মের জন্য সেই সাজ নিয়ে রাতে ফিরে যেতে হয়েছে তাদের বলা যায় সাত বছর পরে নাচের জন্য মঞ্চে উঠতে যাচ্ছিলেন শখ কিন্তু অনুষ্ঠান চলাকালীন একাধিকবার সময় দিয়েও শেষ পর্যন্ত তাদের তিনজনের দলকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি চূড়ান্ত ফল ঘোষণার আগে তাদের পারফর্ম করার সর্বশেষ সময় নির্ধারণ করা হয় কিন্তু তাদের পারফর্মের বদলে দ্রুত ফল ঘোষণা করা হয় ফল ঘোষণার সময় চাঁদনি ও আইরিনকে মঞ্চের পাশে মলির মুখে বসে থাকতে দেখা যায় এ বিষয়ে যোগাযোগ করা হলে চিত্রনায়িকা আইরিন ঘটনার সত্যতা স্বীকার করে কালের কণ্ঠকে বলেন বিষয়টি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক এমন বিষয় যে কারোর সাথে শেয়ার করাও যায় না আমরা তো ভেসে আসিনি কিংবা আমাদের যে কদর নেই এমন তা তো নয় যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে করার কোনো প্রয়োজন ছিল না এই বিষয়ে সাথে এভাবে হয়রানি যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন আসলে সেখানে কি হলো এমন একটা বিষয় যে আমি বাসাতেই জানাতে পারিনি এখনো খুবই লজ্জাজনক বিষয় আয়োজক প্রতিষ্ঠান অন্তঃসবিজের কর্মকর্তা নূর মোহাম্মদ মুকিত কালের কণ্ঠকে বলেন আমরা চেয়েছিলাম বড় ধরনের একটা গ্র্যান্ড ফিনালের করার জন্য কিন্তু শেষ পর্যন্ত তো কিছুটা ঝামেলা হয়ে গেল আমাদের মিস ম্যানেজমেন্টের কারণে কিছুটা অনুষ্ঠান সংকুচিত করতে হয়েছে যে কারণে তাদের পারফর্ম বাতিল করতে হয়েছে চুক্তির টাকা পরিশোধ করা হয়নি কেন এমন প্রশ্নের জবাবে মুকিত বলেন আসলে বোঝেনি তো আমরা কি ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি দুই একদিনের মধ্যে বসে সবার পেমেন্ট দিয়ে দিব